সুপারস্টার মিঠুন চক্রবর্তী। আজ তার সাফল্য সারা বিশ্ব জানলেও তার পথটা কিন্তু মোটেও সহজ ছিল না। অক্লান্ত পরিশ্রম একাগ্রতা দিয়ে নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন ধীরে ধীরে। উত্তর কলকাতার মধ্যবিত্ত বাড়ির সাধারণ ছেলে থেকে আজ তিনি অভিনয় জগতের উজ্জ্বল তারকা। মিঠুন মানেই সিনেমার একটা যুগ আর কোটি দর্শকের ভালোবাসা, বলিউডের ট্রেন্ড চেঞ্জার। তাই মিঠুন জানেন, যদি মানুষের মধ্যে প্রতিভা থাকে, স্বপ্ন থাকে, তাহলে সে সফল হবেই। এবার নতুন প্রতিভা খুঁজে নামবেন মহাগুরু। কালার্স টিভিতে মিঠুন চক্রবর্তীকে বিচারক বানিয়ে এবার আসতে চলেছে নতুন রিয়ালিটি শো হুনরবাজ দেশ কি শান। তবে শুধু মিঠুনই নয়, এই শোয়ে দেখা যাবে পরিচালক করণ জোহরকেও। নতুন এই রিয়েলিটি শো নিয়ে মিঠুন চক্রবর্তী জানান, তিনি বরাবরই বিশ্বাস করেন দেশের নানা কোণায় প্রচুর প্রতিভা লুকিয়ে রয়েছে। সেই প্রতিভাবান মানুষগুলোকে সামনে নিয়ে আসার জন্যই এটাই সেরা শো হবে। এই জন্য চ্যানেলটিকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। এর আগে খবরে এসেছিল ধারাবাহিকে অভিনয় করছেন মিঠুন। শোনা গিয়েছিল সেই ধারাবাহিকে অভিনয় করার জন্য নাকি পারিশ্রমিকও কমিয়েছেন তিনি। যে ধারাবাহিকে মিঠুন চক্রবর্তী অভিনয় করবেন একেবারে নিজের চরিত্রে। ধারাবাহিকের গল্প এক নাবালিকা চিকুকে নিয়ে, যে মিঠুন চক্রবর্তীর মতো ডান্সার হতে চায়। ক্রান্তি সারোয়ার, সময় সংবাদ।